লকডাউনের জেরে যখন গোটা দেশ নাজেহাল, তখন সরকারের এই উদ্যোগকে স্বাগত জানালেন রানীগঞ্জ বক্তার নগরের বাসিন্দারা। তবে করোনা রুখতে এই সিদ্ধান্তকে স্বাগত নয়। শিল্পাঞ্চল বক্তার নগরের বাসিন্দাদের দাবি, এই লকডাউনের কারণে আশেপাশের সমস্ত কারখানা বন্ধ রয়েছে, আর সেই কারণেই শিল্পাঞ্চলের দূষণ আগের থেকে অনেক কমে গেছে, আর সেই কারণেই তারা লকডাউনকে স্বাগত জানাচ্ছেন। তারা এদিন এই সমস্ত কারখানার মালিকদের অনুরোধ জানান, যাতে আগামী দিনে দূষণের মাত্রা নিয়ন্ত্রণ রেখেই তারা কারখানায় উৎপাদন চালান। কারখানায় এখানে খুবই এখন বন্ধ থাকার জন্য কালেটালি বন্ধ আছে, কারণ খুব সুস্থ পরিবেশ, খুব ভালো লাগছে, খুবই সবাইকে সকলেরই এখানে আরাম খুব ভালো লাগছে। রাস্তাঘাট সব পরিচ্ছন্ন পরিচ্ছন্ন দেখাচ্ছে, এই যে গাছপালা সব কত সবুজ আনন্দের একটা পরিবেশের দরকার, সেই পরিবেশটা আমার মতন ভালো স্বচ্ছন্দ দেখাচ্ছে। বা এখানে আমার খুবই পছন্দ বসবাস করছি, খুব ভালো লাগছে, কিন্তু কারখানা তো কাজকর্ম করতে হবে, তার জন্য কারখানা দরকার প্রয়োজন, এটাও আমাদের খুবই একটা নিত্য প্রয়োজন আহার ভালো অনুভব, খুব সুন্দর, আমার খুব ভালো অনুভব করছি। কালী ধুলি নাই, বাচ্চা ফাচ্চা সব হারা করছে, গাছপালা সব পরিষ্কার দেখতে পাচ্ছি, এরকম গাছপালা পরিষ্কার দেখতে পাই না যখন প্ল্যান্ট চলে, প্ল্যান্ট বন্ধ আছে বলে গাছপালা পরিষ্কার দেখতে পাচ্ছি, অনেক সুস্থ হচ্ছে এখন আমাদের।